থেকে দিদি দিদির হাত ধরে রাজনীতির ময়দানে আঠাশ বছরের পেশাদারী জীবনে অনেক কিছু পেয়েছেন এবার ফিরিয়ে দিতে চান রচনা বন্দ্যোপাধ্যায় দিদি একটা বড় ফ্যাক্টর কারণ আফটারঅল তো নারী শক্তি তাই দিদিকে না বলা আমার সাধ্যের বাইরে দিদি বলেছেন আমি তোমাকে সব ঠিকঠাক লোকজন দিয়ে দেবো যাতে তোমাকে বোঝাতে সুবিধা হয় এবং তুমি যাতে দিগ্ না হয়ে যাও আর যখন যেরম প্রয়োজন হবে আমাকে ফোন করো এর থেকে বড় কথা কি হতে পারে লড়াই তো ডেফিনেটলি কঠিন প্রচুর পরিশ্রম করে আজকে আঠাশ উনত্রিশ বছর ধরে খেটে খেতে এই জায়গাটা তৈরি করেছি ইনফ্যাক্ট আমি প্রচারে সারিয়ে পড়ে যাব আমাদের দর্শক এত ভালোবাসেন জনতা আমাদেরকে এত ভালোবাসেন এবার কাজ করে যদি একটু দেখাতে পারি যদি একটু মানুষের পাশে থাকতে পারি আমি তো সব পেয়েছি আমার তো নতুন করে কিছু পাওয়ার আর জীবনে নেই আমার বাড়ি আমার গাড়ি আমার ঘোড়া ফেরা জনপ্রিয়তা আমার কিছু পাওয়ার নেই রাজনীতি থেকে এক্সেপ্ট সম্মান মানুষের পাশে দাঁড়ানো আর যদি আমরা করতে চাই না রাজনীতি ছাড়া তো তুমি অন্য কোনোভাবে করতে পারবে না কারোর জন্য কিছুটা একটা নৈতিক দায়বদ্ধতা আছে যে আমি তাদের পাশে একটু দাঁড়াই